ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আলোচনা কর। প্রথমে আর্য ভাষা গোষ্ঠী, তার থেকে এলো তিনটি আর্য ভাষা গোষ্ঠী, ইরানীয় আর্য, ভারতীয় আর্য, দরদীয় আর্য। ভারতীয় আর্য থেকে বৈদিক, তার থেকে প্রাকৃত, প্রাকৃত আবার প্রদেশভেদে নানা ভাগে বিভক্ত, সৌর শ্রেণী প্রাকৃত, মহারাষ্ট্রী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত। মাগধী ভাষার মধ্য থেকে মাগধী অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশ থেকে বাংলা, ভোজপুরি, ওড়িয়া ও অসমীয়া চারটি আধুনিক ভাষার জন্ম হয়েছে। বিষয়টি এইরকম, ভাষাবিজ্ঞানীদের দৃঢ় অনুমান যে আদিম আর্য ভাষা এশিয়া মাইনরের পূর্ব প্রান্তের পথ দিয়ে পারস্য, আফগানিস্তান হয়ে ভারতবর্ষে আসে। আর্য জাতি ভারতবর্ষে এলে আর্য ধর্ম ও সংস্কৃতির প্রসারের সঙ্গে সঙ্গে ভারত আর্য ভাষাও প্রসারিত হয়। অনার্যগণের নিজস্ব ভাষা থাকলেও অনেক জায়গায় তারা বিজেতা আর্যদের ভাষা গ্রহণ করল। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীর মধ্যে এই আদিম আর্য ভাষা পঞ্জাব থেকে উত্তর বিহার পর্যন্ত প্রসারিত হয়। কিন্তু ভারতের মতো বিশাল উপমহাদেশে বিস্তৃত হওয়ায় এবং ধ্বনি পরিবর্তনের ফলে আদি আর্য ভাষার রূপ বিকৃত হয়ে পড়ল। অনার্য ভাষার ধ্বনিতত্ত্ব ও শব্দ সম্ভার কালক্রমে আদি আর্য ভাষার রূপ পরিবর্তিত করে দিল। এইসব কারণে আর্য ভাষা আর্য আগন্তুকদের মুখে যে অবস্থায় ছিল তার বহু পরিবর্তন ঘটল। আদি আর্য ভাষার এই পরিবর্তিত অবস্থাকে মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত ভাষা বলা হয়। মধ্য ভারতীয় আর্য ভাষায় আদি ভারতীয় আর্য ভাষার বিভিন্ন ব্যঞ্জন ধ্বনিকে সরল করে নেওয়া হল, যেমন ধর্মস্থানে হল ধম্ম। এই প্রাকৃত ভাষা আবার প্রদেশভেদে নানা প্রকারের রূপ ধারণ করল। প্রাকৃতের উদ্ভব হল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর আগে। অনুমান করা হয়েছে সেই সুপ্রাচীন কাল থেকে মুখ্যত তিন প্রকারের প্রাকৃতের উদ্ভব হয়েছিল। উদিচ্য প্রাকৃত, এটি পশ্চিম ও উত্তর পঞ্জাব অঞ্চলে কথিত হল। মধ্যদেশীয় প্রাকৃত, এটি পূর্ব পঞ্জাব ও কুরুপঞ্চাল অঞ্চলে কথিত হল। প্রাচ্য প্রাকৃত, এটি প্রয়াগ, অযোধ্যা ও বারাণসী অঞ্চলে কথিত হল। বুদ্ধদেব যখন তার নতুন ধর্মমত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে প্রচার করছিলেন, তখন তিনি ভাব প্রকাশের বাহন হিসেবে বৈদিক সংস্কৃতকে গ্রহণ না করে প্রাকৃতকে গ্রহণ করলেন। কিন্তু পূর্ববর্তী প্রাকৃত বিভিন্ন অঞ্চলে প্রসারের সঙ্গে সঙ্গে কালক্রমে প্রাকৃত বৈয়াকরণেরা যে প্রধান প্রধান প্রাকৃত ভাষার লক্ষণগুলি নির্দেশ করে গিয়েছেন তা পাঁচটি শ্রেণীতে বিভক্ত। সেই পাঁচ প্রকার প্রাকৃতের নাম হল সৌরশ্রেণী প্রাকৃত, মাগধী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত এবং মহারাষ্ট্রী প্রাকৃত। ভাষাতাত্ত্বিকেরা প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম দিয়েছেন অপভ্রংশ। তারা অনুমান করেছেন যে মাগধী প্রাকৃত পরিবর্তিত হয়ে শেষ স্তরে মাগধী অপভ্রংশের রূপ লাভ করেছে। এই মাগধী অপভ্রংশের মধ্য থেকে চারটি আধুনিক ভারতীয় ভাষার জন্ম হয়েছে। এই চারটি ভাষা হল বাংলা, অসমীয়া, ওড়িয়া ও ভোজপুরি। এইভাবে দেখা যায় যে আদি আর্য ভাষাই নানা রূপ রূপান্তরের মধ্যে দিয়ে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায় রূপ পরিগ্রহ করেছে।